গাজা ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন জোট নিরপেক্ষ দেশগুলোর নেতারা। উগান্ডার রাজধানী কাম্পালায় 120টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ সম্মেলনে এ ব্যাপারে সর্বসম্মত একটি প্রস্তাব গৃহীত হয়। এ সময় গাজায় দ্রুত প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ সৃষ্টির বিষয়টিও প্রস্তাব করা হয়। গাজায় এ পর্যন্ত ইসরায়েলি গণহত্যার শিকার প্রায় 25,000 প্যালেস্টিনিয়ান, নিখোঁজ আরও প্রায় 8,000 এবং আহতের সংখ্যা 62,000 ছাড়িয়ে গেছে। হতাহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। ধ্বংস করে দেওয়া হচ্ছে বেসামরিক প্যালেস্টিনিয়ানদের বাড়িঘর। আন্তর্জাতিক আইন ও রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েলের এমন বর্বর নৃশংসতার বিরুদ্ধে ক্ষুব্ধ বিশ্বের সাধারণ মানুষ। পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় অনুষ্ঠিত জোট নিরপেক্ষ দেশগুলোর সম্মেলনে ইসরায়েলি এই বর্বরতার বিরুদ্ধে কঠোর নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানানো হয়। সম্মেলনে গৃহীত একটি প্রস্তাবে গাজায় প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিতের ব্যাপারেও জোর দেওয়া হয়। ১৯৬১ সালে ঔপনিবেশিকতার বিরুদ্ধে গঠিত মুভমেন্টের 19তম এই সম্মেলনে এশিয়া ও আফ্রিকা সহ বিভিন্ন অঞ্চলের 120টি দেশের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন। জাতিসংঘে উগান্ডার রাষ্ট্রদূত অ্যাডোনিয়া আয়েবার বলেন, নন অ্যালাইন মুভমেন্ট মানে এই নয় যে তারা কোনো ব্যাপারে নিরপেক্ষ হয়ে চুপচাপ বসে থাকবেন। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আইসিজিতে ইসরায়েলের বিরুদ্ধে চলমান গণহত্যার মামলার প্রতি সমর্থন জানানো হয় সম্মেলনে গৃহীত প্রস্তাবে। গাজায় ইসরায়েলের নৃশংসতা কিভাবে সংজ্ঞায়িত করা হবে তা নিয়ে হিমশিম খেতে হয় প্রতিনিধিদের। তবে গণহত্যার বিষয়টি আইসিজে আদালতে নিষ্পত্তি হওয়ার বিষয়ে একমত হন সবাই। আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মুসা ফাকি মোহাম্মদ ইসরায়েলি নৃশংসতার নিন্দা জানিয়ে অবিলম্বে জাতিসংঘের প্রস্তাবিত দ্বিরাষ্ট্র সমাধান নীতি বাস্তবায়নের দাবি জানান। জাতিসংঘের প্যালেস্টাইনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর এই সম্মেলনকে ঐক্যের সম্মেলন হিসেবে আখ্যা দিয়ে বলেন, ইউক্রেন ও গাজা যুদ্ধের বিষয়ে পশ্চিমাদের দ্বিমুখী চরিত্র প্রকাশ পেয়েছে। মহসিন কবির, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।